প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের গোলশি বার্তা চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বেল আইকনে প্রেস করুন। যে উজ্জ্বলা যোজনার মাধ্যম দিয়ে গ্যাস পাঠাবো, আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, যেহেতু আর মোদি জিতেছে, যদি পশ্চিম বাংলার কৃষক নিজের পায়ে দাঁড়াতে পারেন, তাহলে সারা ভারতবর্ষ শস্য শ্যামলা তৈরি হবে, ভারতবর্ষের অর্থনীতি সংগঠিত হবে। আর মোদিবাবু যে প্রতিশ্রুতি দিয়েছিলেন 4.5 বছর আগে, তার একটা পূরণ হয়নি। পেয়েছে 2 লক্ষ করে চাকরি, মানে 2 কোটি করে কোনো মানুষ, 15 লক্ষ করে টাকা অ্যাকাউন্টে পেয়েছেন কোনো মানুষ। হাউসগ্রাম 2-এর জনসভা, রানা সিং আমাকে বলল মানুষ এসছে বেলা 12টা থেকে। এখানকার যখন এমএলএ আমার বাড়ি যায় তখন সকাল 9টা আমাকে জিজ্ঞেস করলো তুমি কটায় বেরোবে, আমি বললাম 2:30 বেরোবো। এসে দেখছি মানুষের অপরিচিত মানুষ, সমান মহিলা সমান পুরুষ। খুব ভালো লাগলো এই হাউসগ্রাম 2-এ অনেক মিটিং করে গেছি, আমার মনে আছে সেই পুরনো দৃশ্যগুলো আমি একটাও ভুলে যাইনি। অভয়চরণ থানদার যিনি আপনাদের এমএলএ, আমার ভাইয়ের মতন, আমি খুব শ্রদ্ধা করি, আমি ভালোবাসি। ছোট থেকে দল করত, সবসময় আমাদের সঙ্গে থাকতো, এখনো আমাদের সঙ্গে থাকে। মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আমি, বিকাশ দা, রানা সিং একসঙ্গেই থাকে। আছেন এই ব্লকের ব্লক প্রেসিডেন্ট রামকৃষ্ণ, ভালো ছেলে। খেতুদা বয়স হয়েছে তবুও কিন্তু কোনো লড়াই চালিয়ে যাচ্ছে, হায়দার ভাই। আছেন এখানকার ব্লক প্রেসিডেন্ট, আছেন এখানকার অঞ্চল প্রেসিডেন্টরা, আছেন এখানকার বুথ প্রেসিডেন্টরা, আমার প্রণাম নেবেন। আছেন আমার সঙ্গে সুদীপ্ত ঘোষ, আমার ভাইয়ের মতন। বোলপুরের পার্টিটা পুরো দেখভাল করে, পুরো পার্টি অফিসের দায়িত্ব আছে। আছে আরো অনেক মানুষ, আছে অরুণ চক্রবর্তী, আছে অসিত মাল, 6 বারের এমএলএ, দুধ মেরে মেরে ক্ষীর হয় জানেন তো লোকটি। তাই বন্ধু কয়েকটা কথা বলবো, বেশি কথা বলবো না, অনেকক্ষণ ধরে এসছেন, ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। 34 বছরে অনেক মানুষ যারা আছেন তারা বামফ্রন্টের রাজ দেখেছেন, বামফ্রন্টের অত্যাচার দেখেছেন। 70 বছরের কংগ্রেস এই পশ্চিম বাংলার জন্য কিছু করে নাই। আরেকটা দল 5 বছর ছিল, আবার 4.5 বছর হয়ে গেল, মিথ্যাবাদী দল, মিথ্যা ছাড়া কিছু বলে না। বলেছিল আচ্ছা দিন আয়েগা, কুচ নাই আয়েগা, অন্ধকার নেমে এসছে। রানা সিং মিথ্যা তো বলে গেলেন, শুনলেন তো, বছরে 2 কোটি চাকরি দেবো বলেছিল, কত দিয়েছিল? 15-তে 1.5 লক্ষ, 16-এ কত? 1.5 লক্ষ, 17-এ কত? 1.5 লক্ষ, 18-এ কত? 1 লক্ষ, হলো কত? 5.5 লক্ষ, দেবো বলেছিল কত? 10 কোটি, মিথ্যাবাদী। এখন কিন্তু মিটিং আর বলে না, এই করব ওই করব, এখন খালি একটাই কথা বলে, মা বেটা আর রাম মন্দির, এছাড়া কোনো বক্তব্য নাই। আর মমতা ব্যানার্জি যেখানে মিটিং করে সেখানে বলে উন্নয়নের কথা। 7 বছরে কি করেছে মমতা ব্যানার্জি বলে, আবার কি করতে চলেছে মমতা ব্যানার্জি বলে, এর নাম মমতা ব্যানার্জি। ভারতবর্ষে এরকম মুখ্যমন্ত্রী আছে যে উন্নয়ন ছাড়া কিছু জানে না, মানুষের উপকার ছাড়া কিছু জানে না,
খালি একই কাজ আর কাজ, মানুষের কাজ করতে হবে, পশ্চিমবাংলায় উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের পাশে থাকতে হবে, খেত মজুরের পাশে থাকতে হবে, কৃষকের পাশে থাকতে হবে, বেকার ছেলে মেয়েদের পাশে থাকতে হবে। কে চিন্তা করে? মমতা ব্যানার্জি চিন্তা করে, আর তো কেউ চিন্তা করে না, করবে না? কাল শুনেছেন দিলীপ বাবু কি বলেছে? দিলীপ বাবু অলরেডি বলেছে যে বাংলা থেকে প্রধানমন্ত্রী হবে তার নাম মমতা ব্যানার্জি। এর মানে কি হয় বলুন তো? এর আওয়াজ কে তোলে বলুন তো? জানেন, ১৯ বিজেপি আসছে না, তার জন্যই কিন্তু অ্যাডভান্স স্যালেন্ডার হয়ে গেল, তাই তো না? ভুল বললাম? অ্যাডভান্স স্যালেন্ডার করলেন যে আমাকে পশ্চিম বাংলায় থাকতে হবে, আমি পশ্চিম বাংলায় অনেক মানুষের অত্যাচার করেছি, আমি শুধরিয়ে যাই। আর তো বিজেপিকে মানুষ চাইছে না, কেন চাইবে? কি করেছে, কি করতে চলেছে? কই কোনোদিন তো বলে না, আমি এই করব তা তো কোনোদিন বলে না। আর আমাদের মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী কি করে নাই বলুন তো? ন্যায্য মূল্যে ওষুধের দোকান ভাবা যায়? ভারতবর্ষে কোথাও আছে? চিন্তা করা যায়? সাধারণ মানুষ, গরিব মানুষ, তার পাশে কে? মমতা ব্যানার্জি। খেটে খাওয়া মানুষের পাশে কে? মমতা ব্যানার্জি। যখন কৃষকের ধান মরে যায়, মমতা ব্যানার্জি পাশে দাঁড়ায়। অতিবৃষ্টি যখন ধান পুততে পারে না, মমতা ব্যানার্জি দাঁড়ায়, আর তো কেউ দাঁড়ায় না। ভুলে যাবেন, ৩৪ বছরে উন্নয়ন হয় নাই, ৭ বছরে একের পর এক উন্নয়ন। মানুষ যা চায় তাই করতে হয়, ১০০ বার করতে হবে তো। মানুষ তো আবদার করবে, মানুষ তো দাবি করবে, মানুষ তো বলবে কাজ করতে হবে, মানুষ তো বলবে উন্নয়ন করতে হবে। আদিবাসী ভাই বোনদের সঙ্গে কে আছে? মমতা ব্যানার্জি। সংখ্যালঘুর সঙ্গে কে আছে? মমতা ব্যানার্জি। আবার কেউ না কেউ বলে মমতা ব্যানার্জি মুসলিম হয়ে গেছে, লজ্জা লাগে না? আমি আপনাদের ঘৃণার চোখে দেখি, নামাজ পড়লে কি মুসলিম হয়ে যায়? কোন মুসলিম ভাই যদি মন্দিরে প্রণাম করে, সে কি হিন্দু মুসলমান হয়ে থাকে, হিন্দু হয়ে যায়? হয় না রে মূর্খ। মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি থাকবে, আর আমার মুসলিম ভাইটা মুসলিম ভাই থাকবে। আল্লাহর ঈশ্বর আলাদা করা যায় না, একই জিনিস। তাই বন্ধু আমাদের কাছে বলতে এসেছি, মমতা ব্যানার্জি অক্লান্ত পরিশ্রম কাদের জন্য বলুন তো? অক্লান্ত পরিশ্রম করে একজনের জন্য, আমার জন্য, আমার আমার জন্য নয়, সাধারণ মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, মসজিদের জন্য, কৃষকের জন্য, শ্রমিকের জন্য, মমতা ব্যানার্জি তাতে। মমতা ব্যানার্জি কি বলে জানেন? ভালে আল্লাহ, হে ঈশ্বর, আমার মানুষকে ভালো রাখো, আমি হানাহানি চাই না, আমরা খুন খারাপি চাই না, আমরা চাই শান্তি, আমরা চাই উন্নয়ন। একদিকে দিকে উন্নয়ন, যেদিকে তাকাবো সেদিকে উন্নয়ন। আমি কি অন্যায় বলেছি? রাস্তা থেকে বাড়ি থেকে বেরোলি উন্নয়ন দেখা যায়, এটা কি মিথ্যা কথা বলেছি? যদি কেউ দাঁড়িয়ে বলেন যে আপনি মিথ্যা কথা, আমি ক্ষমা চেয়ে নেব। ৩৪ বছরে তো আমরা উন্নয়ন দেখি নাই, ৭০ বছরে তো কংগ্রেস আমরা উন্নয়ন দেখি নাই, ৪.৫ বছরে একটা দাঙ্গার দল সে তো কোনো উন্নয়ন করেনি। কোন উন্নয়ন করেছেন, কোন কাজ করেছেন? দেখাবেন না, বলবেন বলবেন না? আর আমরা জোর গলায় বলছি, একের পর এক উন্নয়ন। শিক্ষার অবস্থা কি ছিল, কোথায় ছিল শিক্ষা? আজকে শিক্ষাকে কোথায় নিয়ে যাওয়া হলো? কে নিয়ে গেল? মমতা ব্যানার্জি। কটা ছিল
স্কুল কলেজ চার থেকে পাঁচটা, 34 বছরে চার থেকে পাঁচটা, আর 7 বছরে 42টা। এটা উন্নয়ন নয়। সুপার হসপিটাল ভারতবর্ষে কেন কোথাও করতে পারে নাই? মমতা ব্যানার্জি দেখিয়ে দিয়েছে, এক একটা জেলাতে 3টে করে সুপার হসপিটাল, বিনামূল্যে ওষুধ, খাদ্যসাথী, রূপশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, কি করে না? আবার আপনারা শুনেছেন কোন কৃষক যদি মারা যায় 2 লাখ টাকা পাবে, হালে ঘোষণা করেছে। এটা উন্নয়ন নয়। রাস্তাঘাট উন্নয়ন নয়, বেকার ছেলেদের চাকরি উন্নয়ন নয়। আর তুমি মমতা ব্যানার্জি 7 বছরে চাকরি দিয়েছে, তুমি তা দিতে পারো না। তাই চ্যালেঞ্জ করছি 19 ভোট, কোন মানুষকে বলবো ভুল করবেন না, ডাকলে পাবেন, হাঙলে পাবেন, চলতে চলতে ডাকলে পাবেন, তার নাম মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মামাটি মানুষের মুখ্যমন্ত্রীকে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে ব্যাপক ভোটে জয়লাভ করুন। আপনার বাড়ির ছেলে, আপনার ঘরের ছেলে অবৈধানন্দ থানদার আপনাদের MLA যখন ডাকবে তখনই আসবে। কটা অঞ্চল আপনাদের, কটা অঞ্চল? 7টা। এই 7টা অঞ্চলে 7 দুগুণে 14 খানা সাবমার্সেল অবৈধানন্দ থানদারের কাছে জমা দিন। এটা মানুষের দরকার আমরা মনে করি, মানুষকে পরিষেবা দিতে হবে। শুধু এলাম আর বড় বড় কথা বললাম, কাজ কিছু করলাম না, মানুষ মানবে না। আমি যা আমিও তাই, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি। মানুষকে যদি পরিষেবা দিতে পারি, মানুষের পাশে যদি থাকতে না পারি, মানুষ ভালোবাসবে না, মানুষ ঘৃণা করবে। আর মানুষকে যদি আপনি পরিষেবা দেন, মানুষের পাশে যদি দাঁড়িয়ে থাকেন, মানুষ আপনাকে ভালোবাসবে, ঈশ্বর আল্লাহ আপনাকে দোয়া করবে। কেন বলুন তো, দিন রাত হয়, মানুষ দেখবে যে না, তৃণমূল কংগ্রেসের যে সুপ্রিম তিনি মমতা ব্যানার্জি, আউশ গ্রামের জন্য একের পর এক উন্নয়ন, আউশ গ্রামকে সাজিয়ে দিয়েছে, আউশ গ্রামের পাশে মমতা ব্যানার্জি আছে। চিন্তা করতে হবে, বেকার ছেলে মেয়েদের চাকরি দিতে হবে, কৃষকের মুখে হাসি ফোটাতে হবে, মসজিদের মুখে হাসি ফোটাতে হবে, খেত মজুরের মুখে হাসি ফোটাতে হবে, বেকার ছেলে মেয়েদের মুখে হাসি ফোটাতে হবে, সাধারণ মানুষের মুখে হাসি ফোটাতে পারে হবে। কে করবে? আমরাই তো করব, আপনিই তো করবে, কাজ করবেন না? আজ তো প্রধান আছে, প্রধানদের বলবো ভালো ব্যবহার করবেন। প্রধান অফিসে গেলে এক কাপ করে চা দেবেন, বসাবেন, আদর করবেন, সম্মান করবেন, থ্যাক ঝাক করবেন না, একবারই থ্যাক ঝাক করবে না। আর 19-এ নির্বাচন সামনে আমাদের, ব্রিগেড মমতা ব্যানার্জি 50 লক্ষ মানুষের ডাক দিয়েছে, 5 থেকে 6 লক্ষ মানুষ আমি নিয়ে যাব। আর সামনে ব্রিগেড, ব্রিগেডের পর সামনে নির্বাচন, উর্বর জমি চাষ করার জন্যে পাঁচনের বাড়িতে সোজা করে দিন, কোনো ভয় পাওয়ার কোনো কারণ নয়। আপনাদের সঙ্গে আমি আছি। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।